মিয়ানমারের রাখাইনে জান্তা বাহিনী এবং সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘাতের মাত্রা বেড়েছে। গেল বৃহস্পতিবার থেকে মংডু শহরের হাদিবিল এলাকায় ব্যাপক সংঘর্ষের কারণে প্রাণ বাঁচাতে সীমান্তে জড়ো হয়েছেন মিয়ানমারের কয়েকটি গ্রামের মানুষ। কয়েকদিন ধরে চলা ব্যাপক সংঘর্ষের কারণে মংডু শহরের হাদিবিল গ্রামের অন্তত 4 থেকে 5 হাজার লোক বাড়িঘর ছেড়ে সীমান্ত সংলগ্ন নলবনিয়া গ্রামে আশ্রয় নিয়েছে। অবস্থার অবনতি হওয়ায় সর্বশেষ মংডুর মন্নিপাড়া গ্রামে জড়ো হয়েছে দুটি গ্রামের মানুষ। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। 18 ফেব্রুয়ারি সকাল থেকে মিয়ানমারের মংডু শহরের মন্নিপাড়া আরও তিনটি গ্রামের মানুষ নাফ নদীর পাড়ে অবস্থান করছে। বিষয়টি নিশ্চিত করেছেন মিয়ানমার মংডু শহরের মন্নিপাড়া গ্রামের বসবাসকারী এক রোহিঙ্গা। তারা যে সময় বাংলাদেশ সীমান্তে প্রবেশ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এর আগে শনিবার বিকেলে গুলিবিদ্ধ এক নারী সহ 5 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেন, পরে তাদের ফেরত পাঠানো হয়।